হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ভাবছো কোথায় যাচ্ছি? বাপের বাড়ি যাচ্ছি। তো কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, সব কিছু তোমাদেরকে বলবো। তো দেখো, সামনে একটা মন্দির, পৈলান মন্দির, ভাষা মন্দিরও বলতে পারো, কে কে চেনো অবশ্যই জানিও। তো এসে আর ব্লগ করা হয়নি, তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো এখন বাজে 5:30, মানে খুব সকাল বললে চলে। তো আমি এসেছি, এসে দেখো ফুল তুলছি সকাল সকাল। তো বাড়িতে কিন্তু এই টাইমে কোনো দিনই উঠি না, এখানে দেখো এসে 5:30 সময় ঘুম থেকে উঠেছি, ভাবা যায়? তো দেখো তারপরে ফুল টুল তুলে টিফিন করে দেখো এই যে পুচকিটার কাছে চলে এসছে, এটা হচ্ছে ভাইপো, বৌদির ছেলে। তো দেখো একে কোলে নিয়ে একটু ঘুরু ঘুরু করে একটু বসবো, দোলনা চড়ো, দেখো কি হাসি মুখে। তো দেখো কি সুন্দর বসে আছি, দোলনা চড়ছি। তো কেন এলাম ভাবছো? তো কি বলবো বলো, অনেকদিন ধরে আসার ইচ্ছা, তো আসা হবে বলে হয়ে উঠছে না। তো বর বললো যে আজ শনিবার আছে, যাও, তো কাল রবিবার আমি তোমাকে নিয়ে চলে আসবো। তো একা একাই ওই জন্য চলে এসেছি। তো দেখো দুপুরের খাওয়া দাওয়া কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তোমার সকালে বড় চলে এসেছিলো। দেখো তারপরে এসেছি আমাদের বাগানে, আমাদের বাগানে দেখো কত বড় কলার একটা কাঁদি পড়েছে। তো এখানে দেখো আমাদের পুকুরে চলে এসেছি, তো মাছ, অনেক মাছ ফেলেছে পুকুরে, সেগুলোকে খেতে দিচ্ছিলাম। তো খেতে দেওয়ার পরে এই এখানে পুকুর পাড়ে বসে সবার সাথে গল্প গুজব করছি। তো অনেকদিন পরে দেখো কত সুন্দর লাগছে না পরিবেশটা, সবুজে সবুজ। তো অনেক তো সেই এসেছিলাম জামাই ষষ্ঠীতে, আর এই এলাম। তো ভাবলাম একদিনের জন্য হলেও চলে আসি, তো কী করবো বলো, এক জায়গায় থাকলে কি সবার মন ভালো থাকে, তাই না? একটু ঘোরাফেরা করা সবারই দরকার। তো বাপের বাড়ি আসতে কার না ভালো লাগে, তাই না? তোমরা সবাই জানো সবারই ভালো লাগে। তো দেখো এভাবে বসে এই হাওয়া খাচ্ছি, মানে পরিবেশে, তো ওখানে ঘরবন্দি, তেমন বাইরে ঘাটে বের হই না, ওই একটু ঘুরতে গেলে তারপরে তো ভালোই তো লাগবে, তাই না? দেখো মাছগুলো কেমন সব মানে খাচ্ছে খাবারগুলোকে। তো দেখো এই করতে করতে বসে আছে। তো আমরা এসেছি বলে মাসি দিদা সবাই এসেছে বাড়িতে, দুপুরবেলার কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো সরি তার জন্য। তো শেয়ার করে ওটা হয়নি, বুঝতেই পারছো, একদিনের জন্য এসেছি মানে মানে বিশাল ব্যস্ত আমি, সবার সঙ্গে গল্প গুজব এইসব। দেখো পুকুর পাড়ে কত লেবু হয়েছে গাছে, লেবুগুলো কত সুন্দর দেখো হয়েছে, তো বেশ ভালো লাগছিলো। আর দেখো ঘরে চলে এসেছি, তো তাল নিয়ে দেখো তালের বড়া করছে মা দিদা সবাই। তো এগুলো খাওয়া দাওয়ার পরে বেরিয়ে যেতে হবে, তো একটু তাড়ার মধ্যে আছি, কি বলো তো, গিয়ে একজনকে দেখতে যাওয়ার আছে, সেই কারণে একটু তাড়াহুড়ো করেই মানে চলে যাব। তো দেখো এখানে পিঠে বাটা হোক, তো সরি কেন বলছি তোমাদেরকে সরি, তো আজকে আর ক্যামেরার সামনে আজকে আসতে পারবো না, আসতে পারিনি, অবশ্য বাপের বাড়িতে এসেছি হুটোপাটার মধ্যে। তো বাড়িতে গিয়েও হয়তো পারবো না, কারণ বললাম একজনকে দেখতে যাওয়ার আছে, সেই কারণে হয়ে ওঠেনি। তো নেক্সট কোনো ব্লগে অবশ্যই ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলবো, গল্প করব। তো দেখো এখানে আমাদের পিঠে হচ্ছে, তো পিঠে পিঠে খাওয়ার পরে রেডি সেডি হয়ে তো বেরিয়ে পড়বো এবারে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, সবুজ পরিবেশ, গ্রামের পরিবেশ তোমাদেরকে দেখালাম। আর তালের এই রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই আমি যে কোনো ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। আর ভিডিও শেষ পর্যন্ত যে সকল বন্ধুরা চলে এসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।